আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আক্কাস পুরো ভিডিও জুড়ে আপনার সাথে রয়েছি। আশা করি ভিউয়ার্স আপনিও আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আইরিশ ব্লাওয়ার কি এবং কেন আমরা আমাদের ফটোতে আইরিশ ব্লাওয়ার ব্যবহার করব। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। তো ভিউয়ার্স, আইরিশ ব্লাওয়ার হলো একটি ছবিকে ফোকাস করা, কোন নির্দিষ্ট একটি ছবিকে ফোকাস করে বাকি অংশটুকু ব্লাওয়ার করে দেওয়ার নামই হলো আইরিশ ব্লাওয়ারের কাজ। তো এটি হলো মূলত হাউ টু ফিক্সড ব্লাওয়ার এন্ড ফোকাস ইমেজ ইন ফটোশপ। লেটস গো ভিউয়ার্স, ক্যানভাসে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড দুটা ম্যানের ছবি। তো এখানে নির্দিষ্ট একটি ছবিকে ফোকাস করে বাকি ছবিটাকে আমরা ব্লাওয়ার করে দেব। তো ভিউয়ার্স, এটা আমরা পেন টুলে করতে পারি, কুইক সিলেকশন টুলে করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি। তো আসলে মূলত এরা অন্য টুলে করতে গেলে আমাদের অনেকটা সময় অপচয় হয়ে যাবে, কিন্তু আমরা যদি এই কাজটিকে আমরা আমরা আইরিশ ব্লাওয়ারে করতে চাই তাহলে আমাদের সহজভাবে এটা আমরা করতে পারবো। তো আসলে এই কাজটি এই অপশনের জন্য কিন্তু প্রফেশনাল, তো আমরা অন্যভাবে করতে পারি না, আমরা অন্যভাবে করব না, এটাকে আমরা আইরিশ ব্লাওয়ার দিয়ে করব। তো ভিউয়ার্স, প্রথমে ছবিটাকে আমি ডুপ্লিকেট একটি কপি করে নেব। অরিজিনাল কপিটা রেখে আমি ডুপ্লিকেট কপিতে কাজ করব। আমরা এখানে এখন কিবোর্ডের কন্ট্রোল জে বাটনে ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল জে বাটনে ক্লিক করাতে আমাদের এখানে ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো এখন উপরের লেয়ারটাতে আমি কাজ করব। তো ভিউয়ার্স, এখন আমরা যাব ফিল্টার। তো ফিল্টার থেকে আমরা যাব ব্লাওয়ারে, ব্লাওয়ার থেকে আমরা যাব আইরিশ ব্লাওয়ারে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আইরিশ ব্লাওয়ার। তো এবার ক্লিক আইরিশ ব্লাওয়ার। আইরিশ ব্লাওয়ারে ক্লিক করার পর ভিউয়ার্স, ছবিটাকে আমি একটু ছোট করে একটু জুম করা হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যানভাসে একটা মার্ক চলে আসছে। তো এই মার্কের ভিতরেরটুকু আপনার ফোকাস করবে, বাকি অংশটুকু ব্লাওয়ার হয়ে যাবে। তো এটাকে আমরা নির্দিষ্ট কোন জায়গায় রাখবো, যেটুকু আমরা ফোকাস করতে চাই সেই ফোকাসের অংশটুকু রেখে বাকিটুকুকে আমরা ব্লাওয়ার করে দেব, আইরিশ করে দেব। তো ভিউয়ার্স, এটাকে আমরা ছোট করতে পারি, এভাবে মাউস ড্র্যাগ করে আমরা ভেতরের দিকে চাপ দিলে এটা ছোট হয়ে যাবে। তারপর উপর থেকে ধরে আমরা এটাকে চাপ দিলে আরো ছোট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন এটাকে আমরা নিয়ে সাপোজ এখানে রাখছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানের এই অংশটুকু কিন্তু ফোকাস করেছে, বাকি অংশটুকু ব্লাওয়ার হয়ে গেছে। তো এটাকে আমি এই স্থানে রাখছি। তো ভিউয়ার্স, এখানে খুঁটিনাটি আরো কিছু বিষয় শেয়ার করার আছে। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এই লুকটির ছবি কিন্তু ফোকাস করেছে, বাকি ছবিটা কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কিছু পয়েন্ট আছে, এই যে পয়েন্টগুলো, এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট, তারপর এই পাশে আর একটি পয়েন্ট এবং এই পাশে আরো একটি পয়েন্ট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চারটি পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোকে যদি আমরা মাউস দিয়ে ধরে একটা পয়েন্টকে আমরা ভিতরের দিকে টানি তাহলে সবগুলা পয়েন্ট ছোট হয়ে আসবে, আর যদি আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এই পয়েন্টগুলোকে টানি তাহলে যে পয়েন্টটাকে আমরা টানবো সেই নির্দিষ্ট পয়েন্টটি ভিতরে চলে আসবে। দেখুন, তো ভিউয়ার্স, আমি এই পয়েন্টটিকে ভিতরে টানবো মাউস ধরে। আমি যদি এভাবে টানি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারো দিক থেকে কিন্তু আমার পয়েন্টগুলো ভিতরের দিকে চলে আসছে। তো এটাকে যদি আমি অল্ট বাটন চেপে ধরে ভিতরের দিকে টানি তাহলে কিন্তু এই নির্দিষ্ট পয়েন্টটি ভিতরে চলে যাবে। এবার কিবোর্ডে অল্ট বাটন চেপে ধরো এবং এটাকে ভিতরে টান। ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন এই একটি পয়েন্টটি ভিতরের দিকে যাচ্ছে। তারপর ভিউয়ার্স, নির্দিষ্ট অংশটুকু আপনার সিলেকশন হয়ে গেলে আপনি এখান থেকে এটা পিক্সেলটা বাড়িয়ে দিতে পারেন। আপনি আসলে কত পিক্সেলের ব্লাওয়ার করতে চান, যতটা বাড়িয়ে দেন ততটা ব্লাওয়ার হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন, আমি সিলেকশন অংশটুকুকে রেখে আমি এখানে পিক্সেলটা 40% করেছি, তাতে করে বাহিরে কিন্তু সিলেকশনের বাহিরে কিন্তু ব্লাওয়ারটা অনেক বেশি হয়ে গেছে। তো ভিউয়ার্স, কোনো একটি ছবিকে ফোকাস করার জন্য আমরা আইরিশ ব্লাওয়ার ব্যবহার করব। আইরিশ ব্লাওয়ার কিভাবে ব্যবহার করতে হয় আমি
আশা করি কিছুটা ধারণা আমি আপনাদের দিতে পেরেছি। তো সম্পূর্ণ দিতে পেরেছি কিনা জানি না। যদি ভিডিওটি ভালো লাগে ভিউয়ার্স, অন্তত একটি লাইক দিবেন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমরা পরবর্তীতেও আরো ভিডিওগুলা যাতে আপনার সাথে শেয়ার করতে পারি।